Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Jasmine Vlogging UK. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, amiyo bhalo achi. To shuru korchi notun ekti recipe. Aaj amar husband fishing e jaben. To er jonno ami chicken breast ranna korchi alu diye ar couscous ranna korbo. Duita recipe ajke apnaderke dekhabo. Proti bochor nouka hayar kore mash marte jan samudre. আশাতে ফ্রেন্ড বন্ধু থাকেন তো প্রতিবারের মতো আজও যাবেন আমি যেহেতু ব্লগ করি এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো এখানে আমি দুই প্যাকেট কুসকুস নিয়েছি এই কুসকুস যে কোনো সুপারমার্কেটে আপনারা পাবেন এখানে আমাদের টেস্কো আছে যাতে এগুলো अवेलेबल পাওয়া যায় তো এখন আমি রান্নায় চলে যাব প্রথমে আমি চিকেন ব্রেস্ট রান্না করব তো এখানে একটি বড় হাঁড়ি বসিয়ে আমি এক কাপ তেল দিয়ে দিলাম তো তেল যখন আমার গরম হয়ে আসবে আমি পাঁচ চামচের মতো ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরপর আমি লবণ দিয়ে দিব লবণ যার যার স্বাদমতো আপনারা দিয়ে দিবেন দিয়ে আমি এটাকে আবারো ভালোভাবে মিক্স করে নিব এখন আমি গোটা মশলা সব দিয়ে দিব গোটা মশলার মধ্যে দারচিনি এলাচি তেজপাতা লং এগুলো দিয়ে আমি আবারো ভালোভাবে মিক্স করে ঢেকে দেব আর অপেক্ষা করব পেঁয়াজ কষানো পর্যন্ত এখানে আমি দুই টুকরা আদা আর এক টুকরা রসুন ফ্রোজেন করে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব এখন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলা সব দিয়ে দিব তো এখানে আমি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর ধনে গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আর মরিচ একটু কম করে দিয়েছি কারণ এখানে ইউরোপিয়ান মানুষ থাকবে সাধারণত আর বেশি জাল খেতে চায় না খেতে পারেও না তো এর জন্য আমি কমিয়ে দিলাম আর আমি ওয়ান টেবিল স্পুনের মতো টমেটো পুরিও দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে রেখে দেব এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তো এখন আমি চিকেনগুলা ঢেলে দেব দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও মিক্স করে ঢেকে দেব আর 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করব এখন আমার 10 মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনা খুলে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব আর অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আর আউটিংয়ে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিকেন রান্না করে নিয়ে যাই কারণ খেতে ইজি হয় আর চিকেন ঠান্ডা হলেও খাওয়া যায় আর মিট রান্না করে নিয়ে গেলে খাওয়া যায় না এর জন্য চিকেন রান্না করি বেশিরভাগ ক্ষেত্রেই এখন আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দু কাপের মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আর ঢেকে দেব আর অপেক্ষা করব ব্লগ আসা পর্যন্ত তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মোবাইলে তো এখন আমার তরকারিটা ডেকেও দিলাম আর অপেক্ষা করব আবারও ব্লক আসা পর্যন্ত তো এখন ব্লক চলে আসছে এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে আর দুই টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নামিয়ে নিব তো এই তো হয়ে গেল আমার আলু দিয়ে চিকেন ব্রেস্ট কারি
তো এখন আমি কুসকুস রান্না চলে যাব। চুলে একটি হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি যখন গরম হবে তারপর আমি 2টা পেঁয়াজ দিয়ে দিব। আর আপনারা চাইলে ঘির বদলেও তেলও ইউজ করতে পারেন, আর ঘি দিলে একটু ভালো হয়, স্মেলটা ভালো আসে, এর জন্য আমি ঘি দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে লবণও দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি এটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। কারণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, হলুদ না দিলে হয়, আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি আমার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসছে তখন আমি কুসকুস ঢেলে দিলাম। আর এই কুসকুস আপনারা বয়েলিং ওয়াটার দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে বানাইতেছি এভাবে শেয়ার করছি। এখন আমি কুসকুস 1 মিনিটের মতো মিক্স করে আমি গরম পানি ঢেলে দিলাম। এরপর আমি ভালোভাবে এটাকে মিক্স করে আমি 10 মিনিটের মতো ঢেকে দেব। এখন আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ঢাকনা খুলে আবারও এটাকে মিক্স করে ধনি পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার কুসকুস রান্না। তো আজ এই পর্যন্ত, আর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ফিশিং করে মাছ ধরে এনেছেন। তো এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।